এই শাহি স্বাদের পায়েসের রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আপনারা চাইলে ঈদের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। যদিও রেসিপিটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, আরও আগে দেওয়া উচিত ছিল ঈদের রেসিপি, বাট আমার কাছে মনে হয় যে নাথিং ইজ নেভার টু লেট। তো আমি রেসিপিতে চলে যাই। আমি এখানে 6 কেজি দুধ ব্যবহার করছি। চোলার চালটা আমি হাই হিটে রেখেছি, তো দুধে বলক উঠতে উঠতে আমি যে পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নেওয়ার জন্য আমি এখানে আমার যে চপার বোর্ড আর বেলনটা আছে ওইটা ব্যবহার করছি, কারণ আমার কাছে কোনো পাটা নেই। আপনারা চাইলে গ্রাইন্ডারে গ্রাউন্ড করে নিতে পারেন, বাট আমার আমার কাছে এইভাবে ভালো লাগে, কারণ আমি বুঝতে পারি যে কতটুকু ছোট করতে হবে, কতটুকু ফাইন করতে হবে আমাকে এই চালের ভাঙা গুঁড়াটা। তো এটা দেখে দেখে বুঝে বুঝে আমি করি। আমার কাছে পাটা পোতা নেই, তাই আমি এটা ব্যবহার করছি। আপনারা আপনাদের সুবিধা মতো এনিথিং ব্যবহার করতে পারেন। তো দুধটা আমি এখন হালকা জালে রেখেছিলাম বলক ওঠার পরে। এভাবে শর তুলে তুলে দুধটা আমি জাল দিই, কারণ এই শরটা যখন পায়েসের ভেতরে থাকে পায়েসটা খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা এটা করতে পারেন, দুধটা বলক ওঠার পরে জালটা একটু কমিয়ে দিলেই কিন্তু এভাবে সুন্দর সর ওঠে এবং সেটা আস্তে আস্তে আপনি দুধের সাথে মিলিয়ে দিতে পারেন। এখন আমি এই গুঁড়া করা চালটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো করা চালটা দেবেন আপনি যখন 6 কেজি দুধ আমার 4.5 কেজি হয়ে গিয়েছিলো তখন আমি দিয়েছি। তো আপনাদেরকে একটু বুঝে নিতে হবে, যেহেতু আমি অনেক বেশি করে বানাচ্ছি। তো এই তো এখন একটু আস্তে আস্তে নাড়ানাড়ি করতে হবে। চুলোর জালটা কিন্তু এখন মিডিয়াম লো আঁচে রাখতে হবে। পায়েস যত অল্প আঁচে রান্না হবে পায়েস কিন্তু তত বেশি মজা হবে। যেহেতু আমি চুলোর জালটা মিডিয়াম লো আঁচে রেখেছি, তো সেই ক্ষেত্রে অল্প অল্প করে কিন্তু আবারও সর উঠছে। তো যখনই সর ওঠে আমি কিন্তু এটা পায়েসের সঙ্গে ভেঙে মিক্স করে দিই। এখন আমি দিব হচ্ছে 2 টেবিল চামচ বাদামের গুঁড়ো। এখানে আমি ক্যাশোনাট গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ, আর 3 টেবিল চামচ গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি 6 থেকে 7টা এলাচ আর 3টে দারচিনি ব্যবহার করছি। এগুলো আমি প্রথম দিকে দুধের মধ্যে দেইনি, কারণ এলাচ দারচিনির ঘ্রাণটা খুব স্ট্রং পায়েসের মধ্যে আমার পছন্দ না, বাট এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনারা আরও আগেও দিতে পারেন। আমার কাছে মনে হয় যে হালকা একটা টাচ আসবে এলাচ দারচিনি, সেটাই ভালো। একটা কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম, একটার পর একটা আমি জাস্ট মিশিয়ে নাড়তে থাকি পায়েসটা। একটা কন্ডেন্স মিল্ক দিলাম, আর আমি একটু চিনি ব্যবহার করব। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি মিষ্টি কতটুকু লাগবে। একটা কন্ডেন্স মিল্কের মিষ্টিতে আমার পায়েসটা হবে না, এই জন্য আমি আরেকটু চিনি ব্যবহার করলাম। পায়েসের ব্যাপারটা তো জানেন, কন্টিনিউয়াসলি আপনাকে নাড়তে থাকতে হবে, এক একটা জিনিস দিতে হবে আর নাড়তে থাকতে হবে। তো এখন আমি দিচ্ছি 2 চিমটি জাফরান, আর সেটার সাথে একটু দুধ মিলিয়ে তারপরে ভালো করে এটার যখন রং ছেড়ে দিচ্ছে তখন আমি এটা পায়েসের সাথে মিক্স করে দেব। তো এটা কিন্তু আমি পায়েসটা যখন অর্ধেক হয়ে গেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে, তখন ব্যবহার করছি লাস্টের দিকে। এতে পায়েসের রংটা খুব সুন্দর হবে এবং খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। পায়েস কিন্তু চালটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার অর্ধেক হয়ে গেছে। দিয়ে দিলাম জাফরান মিশ্রিত যে দুধটা আমি তৈরি করেছি সেটা, বাটিটাও ভালো করে একটু ধুয়ে দিয়ে দিলাম। এটা দিয়ে বাস ভালো করে আবারও নাড়ানাড়ি নাড়ানাড়ি। এখন আমি দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচের মতো কেওড়ার জল। কেওড়ার জলটা কিন্তু এটাও পরিমাণ মতো আপনার দুধ পায়েস সব কিছুর পরিমাণ মতো কেওড়ার জলটা ব্যবহার করতে হবে, জাফরানও তাই। এগুলোর কোনো কিছুর স্মেলই খুব বেশি হওয়া যাবে না, খুব স্ট্রং হলে কিন্তু দুধের যে ঘ্রাণটা পায়েসের ওইটা হারিয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে যে কোনো কিছু খুব বেশি দেওয়া যাবে না। মাঝে মাঝে আমি কিন্তু টেস্ট করে করে তারপরে দিই, প্রথমে অল্প দিই, তারপরে আমার কাছে মনে হলে আমি দিতে হবে আরেকটু আরেকটু দিই, কিন্তু একবার আমি কখনোই বেশি দিই না, স্পেশালি জাফরান আর হচ্ছে কেওড়ার জল। লাস্টের দিকে পায়েসটা কিন্তু আমি একদম ঘোটার মতো করে জোরে জোরে নাড়তে থাকি। এতে কি হয়, চালটা একটু ভেঙে ভেঙে যায় আর পায়েসটাকে আরও ক্রিমি করে ফেলে। তো চালটা যখন দুধের সাথে খুব ভালো করে মিলে যায় তখনই কিন্তু পায়েসটা খুব বেশি মজা হয়। তো পায়েস আমার হয়ে গেছে, এখন লাস্টে আমি যেটা দিব, বড় 1 টেবিল চামচ একদম গাওয়া ঘি, যেটা আমাদের একদম বাংলাদেশ থেকে আনা খাঁটি গাওয়া ঘি, সেটা আমি ব্যবহার করছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা স্কিপ করা যাবে না শাহি পায়েসের মধ্যে। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার কিন্তু পায়েস একদম ডান। এখন জাস্ট এটা খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমি চুলোটা বন্ধ করে দেব। অলরেডি আমার চুলোটা একদম লো হিটে আছে। তো পায়েস ডান, এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। পরিবেশনের ব্যাপারটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ যার যার ব্যাপার, যে যেভাবে করেন। আমি এখানে এডিবল ফয়েল শিট ব্যবহার করছি, আপনারা চাইলে নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা, বাট আমার দেখতে খুব সুন্দর লাগে। আমার কাছে গোল্ডেন ছিল না, গোল্ডেন থাকলে গোল্ডেনটা ব্যবহার করলে আরও বেশি সুন্দর লাগতো। এখন এই তো জাস্ট বাদাম কুচি ছড়িয়ে দেওয়া, উপরে হয়ে গেছে শাহি স্বাদের পায়েস। আপনারা ঈদে ট্রাই করে দেখবেন। আমি জানি অনেকেরই ডেজার্ট বানানো হয়ে গেছে, বাট চাইলে ঈদের পরের দিন, বা আমরা তো অনেক ধরনের পার্টি ঈদের পরে করি, তখন ব্যবহার করতে পারেন।
আমি এখন উপর দিয়ে একটুখানি জাফরান ছড়িয়ে দেব, জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য, কারণ এই জাফরানটা পায়েসের গায়ে লেগে যখন স্টিক হয়ে থাকে একটু হলদে রং ছাড়ে এবং লাল লাল ভাব থাকে, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু বেশি দেয়া যাবে না, এটা মনে রাখবেন। আর চাইলে এটা নাও দিতে পারেন আপনারা। আমি খুব সামান্য একটু ছড়িয়ে দিলাম, হয়ে গেছে আমার শাহী স্বাদের পায়েস রান্না করা। সবাই ভালো থাকেন, এনজয় করেন, রেসিপিটা ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না, আর আমার পেজটি যারা দেখছেন নতুন ফলো দিয়ে যেতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।